বরেণ্য প্রধান অতিথি দশ নং চারচরা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শামীম রেজা, আজকের মাহফিলের বরেণ্য মেহমান আমার পূর্বে কথা বলেছেন উদীয়মান তরুণ ওয়েস, আমার স্নেহধন্য, আমার অনুরোধ মহতরম মাওলানা রবিউল ইসলাম খুলনা, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, সুশীল সমাজ, হাজরাত উলামায়ে কেরাম, ফজলাই জামান, আমার বামে বসা শিক্ষাবিদ জনাব অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদের কিনে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দীন ইসলামের নরশাদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দীনী ভাইয়া, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখুল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আমাকে প্রশ্ন করে ফেলেছেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মানুষ এখন আসার উপরেই আছে, হয়তো আমার মাহফিলের আলোচনা শেষ হবে, মানুষ আসতেই থাকবে, এটা আমাদের দেশের সিস্টেম। জুমার দিন আজান হয় সোয়া বারোটায়, আর মুসল্লি হাজির হয় একটা ২৯ মিনিট ২৯ সেকেন্ডে, মানে সময় ব্যাপারে এতটাই সচেতন যে আগেভাগে যাওয়া কি দরকার। অথচ সহি হাদিসের বর্ণনা, যদি কোন বান্দা জুমার দিন অবতা কাল সকালে এবং অবস্যারা গোসল করে পায়ে হেঁটে যদি কেউ সবার আগে জুমার মসজিদে হাজির হতে পারে, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব তারা বর্ণনা দিয়ে দেবে। আজকের দিনটা কি বার? জুমাবার। রেফার বেশি হয়ে যাচ্ছে, কমান। হ্যাঁ সম্মানিত ভাইরা, জুমার দিনে যদি এত সওয়াব হয় যে সবার আগে আসবে, মাহফিলে যদি সবার আগে কেউ আসে তার সওয়াব কি কম হবে নাকি? বেশি তো হবে। যাই হোক, হয় কি এটা মাঝে মাঝে সিগন্যাল দেয়, আমি খুঁজে পাচ্ছি না এটা রহস্য। ওর সাথে ও গরমে ফাটতেছে, তো ওর সাথে তো আমিও ফেটে যাচ্ছি, আমি তো আতঙ্কিত হয়ে যাচ্ছি। যাই হোক, এখন যারা থাকলো তো সমস্যা নাই, সম্মানিত হাজিরি, আল্লাহর মেহরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন জান্নাতের বাগানে কবুল করে নিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়াবিকা আমানতু ওয়ালাইকা তাওয়াক্কালতু ওয়াইলাইকা আনাবতু وبك خاصمت
أمرا لا تعلم شكرا عليك رنيما شكرا لك هذه এই বিশাল মাহফিলকে সীমিত কিছু স্বেচ্ছাসেবক দিয়ে কন্ট্রোল করা সম্ভব নয় সবাইকে স্ব স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে যদি কথা বলি তাহলে কোরআন শোনার বিঘ্নতা চলে আসবে ভলেন্টিয়ার যারা আছেন আমি একটু তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ভলেন্টিয়ার যারা আছেন না দেখে কাউকে না ডাক দিয়া শুধু হাতে ইশারায় কাজ করবে যারা ভলেন্টিয়ার যারা আছেন মুখের আওয়াজ না দিয়ে শুধু হাতের ইশারায় কাজ করবে মুখের আওয়াজ দিয়ে নয় হাতের ইশারায় কাজটা করবেন তাহলে আলোচনা বিঘ্নিত হবে না এটা একটু আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ দিলাম সম্মানিত ভাইয়েরা আসুন আমি খুব যে লম্বা কথা বলার সুযোগ পাবো তা নয় নাতি দীর্ঘ যে কথাটা আমি বলতে চাচ্ছি আল্লাহ তাআলা আমাকে যদি সুযোগ করে দেন আমার তৌফিকই ইল্লা বিল্লাহ আমি আলোচনার সূচনায় খুবই পরিচিত সূরাতুল হামিম আস-সিজদা থেকে আমি মাসজিদ থেকে আমি তিন থেকে চারটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এখন এই মুহূর্তে দারুণ প্রয়োজন সম্মানিত ভাইয়েরা আল্লাহর কালাম কোরআন আজ থেকে 1500 বছর আগে নাযিল হলো এবং কিয়ামত পর্যন্ত এই কিতাবকে আল্লাহ তাআলা মানব জাতির জন্য একমাত্র হেদায়েতের কিতাব বলে ঘোষণা দিয়ে নাযিল করে দিয়েছেন নতুন করে আর কোন কিতাবের কোন প্রয়োজনীয়তা নাই এই কিতাবের পরে আর কোন কিতাব আল্লাহ তাআলা বান্দার জন্য দিবেন না এই কিতাব হচ্ছে শেষ কিতাব কারণ এই কিতাব যার উপরে নাযিল হয়েছে সেই নবী হলেন শেষ নবী নবুওতের সিলসিলাও শেষ কিতাব নাযিলের সিলসিলাও শেষ মানে কি আমার রাসূল বলেছেন আমার নবুওত কিয়ামতের একটা আলামত আমি যে শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না মানে তোমরা অপেক্ষা করো কিয়ামত সামনে আছে তাহলে আমরা শেষ কিতাব পেয়েছি আমরা শেষ নবী পেয়েছি কিন্তু শেষে যিনি এসেছেন তার দাম সবার চাইতে কম না বেশি এবং শেষে যে কিতাবটা দেওয়া হয়েছে সেই কিতাবের দাম চাও সেই কিতাবের গুরুত্ব চাও আগের যে কিতাব সমস্ত কিতাবে যে বক্তব্য আছে এই কিতাবে কি কোনো বক্তব্য বাদ পড়ছে বরঞ্চ আগের সমস্ত কিতাবের এই কিতাব হলো সত্যতা প্রমাণকারী সকল কিতাবের সেরা কিতাব হলো কোরআন যেরকম সুবহানাল্লাহ শ্রেষ্ঠ রাসূল পেলাম শ্রেষ্ঠ কিতাব পেলাম আচ্ছা যত উম্মত পৃথিবীতে এসেছে নবী শ্রেষ্ঠ উম্মত কারা বলেন কারা আমরা বলি আলহামদুলিল্লাহ এবং আমরা হলাম মধ্যম জাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا جربنا الله أمي أموني كورة مدركي مطهم جاتي كورة دنيا تباتي يديشي أمر فلان মধ্যম জাতি আমরাই হলাম কুনতুম খায়রা উম্মাহ আমরাই হলাম শ্রেষ্ঠ জাতি মধ্যম জাতি জয়গম সুবহানাল্লাহ এই মর্যাদা কে দিয়েছে এই আয়াতটা হলো সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত অর্থাৎ সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হলো 286